আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তিনটে ডিম আর মুসুর ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একশো গ্রাম মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য ডালগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি তো এইভাবে ডালগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে তাহলে রেসিপিটা সুন্দর হবে এখানে দেখুন প্লেটে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন যা যতটা প্রয়োজন হবে সেইভাবে আপনারা নিয়ে নেবেন এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে মুসুর ডালগুলোকে দিয়ে দিচ্ছি এখানে সমস্ত মুসুর ডালগুলো আমি দিয়ে দেব সব ডালগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে এবার আমি বেটে নিচ্ছি ডালগুলোকে তো মিহি করে ডালগুলোকে বেটে নেব দেখুন বেটে নিয়েছি এইভাবে করে বেটে নেবেন আপনারা এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে আমি মুসুর ডালবাটাগুলো নিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সম্পূর্ণ ডালবাটা নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন যাতে করে মশলাগুলো খুব ভালো মতো ডালের সাথে মিশে যায় এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব। আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন ডিম আর ডালবাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছে এইভাবে করে আপনারা মিশিয়ে নেবেন এটা সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল তো এখানে খুব বেশি তেল লাগবে না এক চামচ দিলেই কিন্তু হয়ে যাবে তেলটা খুব ভালো মতো ফ্রাই প্যানে লাগিয়ে নিচ্ছি এইভাবে করে তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি ডিম আর ডালের মিশ্রণ দিয়ে দিলাম স্প্যাচুলার দিয়ে সুন্দর করে একটু সমান করে নেব এভাবে একটু সমান করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে সমান করে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচ লোতে রেখে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি নিচের পাশটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি এইভাবে করে আপনারা উল্টে দেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে পুড়েও যায়নি আবারও আমি চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি চার মিনিট পর দেখুন চার মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম সুন্দর মতো এটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব। এটা আমি প্লেটে তুলে নিয়েছি এবার ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি এটা ঠান্ডা হতে থাক এবার গ্যাস অন করে আমি কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন হাফটা চামচ দিয়ে দিলাম কালো জিরা এবার কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে এবার এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি দিয়ে দিলাম হাফটা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাতা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝেই দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেই জন্য সামান্য পরিমাণে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম অবশ্যই এখানে পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে দেখুন এবার চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে তো দেখুন আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটতে থাক এদিকে দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা আমি চৌকো শেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দমতো সাইজ করে কেটে নিতে পারেন যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দি পেজটা ফলো করে রাখবেন দেখুন আমি চৌকো শেপে কেটে নিচ্ছি আর এটা দেখুন কত সুন্দরভাবে কাটা হচ্ছে আর এগুলো কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে দেখুন এইভাবে করে কেটে নিলাম এই দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে গিয়েছে এইভাবে করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমি ডিম ডালের ধোকাগুলো দিয়ে দিচ্ছি এই ডিম ডালের ধোকাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে দেখুন সবগুলোকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট তো দশ মিনিট পর আমি ফিরে আসছি তো মাঝে আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচামরিচ তো এইভাবে রান্নার শেষে কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিটে রান্না করে নিয়েছি এবার দেখে নেব ধোকাগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ধোঁকাগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে আর সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে তো এভাবে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে খেতে ভীষণই টেস্ট হয় তো অবশ্যই আপনারা একবার হলেও এটা রান্না করে খেয়ে দেখবেন তো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ